আজকের আমি আলোচনা করব ব্যপ্য ও অব্যপ্য পদ কাকে বলে এবং ব্যপ্যতার নিয়মগুলো কী কী। প্রথমেই বলল ব্যপ্যটা কী। একটি বচনে দুটি পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, সেটা আমরা সকলেই জানি। তাহলে প্রতিটা পদে কোনো জাতিকে বা শ্রেণীকে নির্দেশ করে। কোনো বচনে যে পদ তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে অন্তর্ভুক্ত করে তাকে ব্যপ্য পদ বলে। তাহলে ব্যপ্য পদ কাকে বলে? একটি বচনে দুটি পদ থাকে, উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। প্রতিটি পদ কোনো জাতিকে বা শ্রেণীকে নির্দেশ করে। কোনো বচনে যে পদ তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে অন্তর্ভুক্ত করে তাকে ব্যপ্য পদ বলে। যেমন আমি একটা এক্সাম্পল দেব, সকল মানুষ হয় মরণশীল জীব। এই বচনটাতে দেখা যাচ্ছে মানুষ পদটা হলো উদ্দেশ্য পদ, সেটা আমরা সকলেই জানি। একটা উদ্দেশ্য থাকে একটা বচনের মধ্যে আর একটা বিধেয় থাকে। তাহলে এখানে হচ্ছে মানুষটা হলো উদ্দেশ্য পদ। এখানে মানুষ পদটাতে সামগ্রিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এখানে বলা হচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে সকল মানুষকে বলা হচ্ছে, তাহলে সমগ্র মানুষ জাতিটাকে বলা হয়েছে, অর্থাৎ সকল মানুষকেই মরণশীল জীব বলা হয়েছে। তাই এখানে মানুষ হলো ব্যপ্য পদ। মানুষ যেহেতু ব্যপ্য কেন হচ্ছে, এখানে সকল মানুষের কথা বলা হয়েছে, তাই এখানে মানুষ হলো ব্যপ্য পদ। আমি এখানে দেখো রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছি। তাহলে এবারে অব্যপ্য আবার ফের কাকে বলে সেটা আমি এবারে বলবো। অন্যদিকে কোনো বচনে যে পদ তার দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশকে অন্তর্ভুক্ত করে তাকে অব্যপ্য পদ বলে। মানে এখানে ওখানে যেমন সমগ্র অংশটাকে বলছে, সমগ্র বিষয়টাকে বলছে, এখানে আবার বলছে যে একটা অংশকে অন্তর্ভুক্ত করছে। তাহলে কি বলছে? যে অপরদিকে কোনো বচনে যে পদ তার দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশকে অন্তর্ভুক্ত করে তাকে অব্যপ্য পদ বলে। ব্যপ্য পদের ক্ষেত্রে সামগ্রিক অংশটাকে দেখা হচ্ছে, আর অব্যপ্য পদের ক্ষেত্রে একটা আংশিক অংশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে সেখানে তাকে বলা হচ্ছে অব্যপ্য পদ। তাহলে আমি সেন্টেন্সটা আমি গুছিয়ে কী বলবো? একদিকে কোনো বচনে যে পদ তার দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশকে অন্তর্ভুক্ত করে তাকে অব্যপ্য পদ বলে। যেমন কোনো কোনো ছাত্র হয় রাজনীতিবিদ, এটা হচ্ছে আই বচন আমরা সকলেই জানি। তাহলে এই বচনটাতে ছাত্র পদটা হলো উদ্দেশ্য পদ। এখানে কোনো কোনো ছাত্র বলা হচ্ছে, এখানে কিন্তু সমগ্র ছাত্রকে কিন্তু বলা হচ্ছে না, তাহলে একটা অংশকে বলা হচ্ছে যে কোনো কোনো ছাত্র হয় রাজনীতিবিদ। তাহলে সব ছাত্র নয়, কোনো কোনো ছাত্র হচ্ছে এখানে রাজনীতিবিদ। এখানে ছাত্র পদটাতে ছাত্র জাতিকে আংশিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে সমগ্র ছাত্র কিন্তু নয়, আংশিক ছাত্রের কথা বলা হচ্ছে। অর্থাৎ কিছু সংখ্যক ছাত্রকে রাজনীতিবিদ বলা হয়েছে, তাই এখানে রাজনীতিবিদ হলো অব্যপ্য পদ। আর ব্যপ্যতার নিয়মগুলো কী কী আমি তোমাকে তখন বলেছিলাম যে ব্যপ্যতার নিয়মগুলো আমি বলবো। তাহলে এবারে এই রুলসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু ভুল করলে চলবে না। নাম্বার ওয়ান, যদি বচনের পরিমাণ সামান্য হয় তবে উদ্দেশ্য পদ ব্যপ্য হয়। নাম্বার টু, যদি বচনের পরিমাণ বিশেষ হয় তবে উদ্দেশ্য পদ অব্যপ্য হয়। নাম্বার থ্রি, যদি বচনের গুণ সদর্থক হয় তবে বিধেয় পদ অব্যপ্য হয়। আর এবারে নাম্বার ফোর, যদি বচনের গুণ নঙ্গর্থক হয় তবে বিধেয় পদ ব্যপ্য হয়। তোমরা কিন্তু এইটাকে ভালোভাবে নোট ডাউন করে নেবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা কোনো লজিকের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।